ফাইনাল শেষ না হলেও নিশ্চিত সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারীর তালিকায় বিরাট কোহলি এবং মোহাম্মদ শামির শীর্ষস্থান। 765 রান নিয়ে শীর্ষে বিরাট কোহলি, দু নম্বরেও ভারতীয় ব্যাটার। অধিনায়ক রোহিত শর্মার সংগ্রহ 597 রান, ঠিক 3 রান কম দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিককের, চারে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। বোলারদের তালিকায় লড়াইটা ছিল স্বামীর সঙ্গে জাম্পার, দুজনই খেলছেন ফাইনাল। জাম্পা 1 উইকেট নিয়ে, স্বামীর সমান উইকেট নিলেও ওয়ার্নারকে ফিরিয়ে স্বামী আবারও নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন। দিলশান মাধুশঙ্কা 21 উইকেট নিয়ে 3-এ, জাসপ্রীত বুমরা এবং জেরাল্ড কোয়েটজে নিয়েছেন 20টি করে উইকেট। বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে আহমেদাবাদের সব রাস্তা যেন মিশেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। মেট্রো থেকে বাস, গাড়ি, সব কিছুই স্টেডিয়াম মুখী। জনমানুষে জনারণ্য বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নীল সমুদ্রে পরিণত হয়েছিল লাখো ভারতীয় সমর্থকের ভিড়ে। স্টেডিয়ামের ভেতরে যতজন খেলা দেখেছেন, বাইরের সংখ্যাটা তার সঙ্গে পাল্লা দিয়েছে। আহমেদাবাদ থেকে রেদওয়ান সোহেবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজেদুল আলম। ঠাই নেই, ছোট সে তরি, আহমেদাবাদের মেট্রো স্টেশনগুলোর আবহ ঠিক এমনই। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো শহরের জনস্রোতের গন্তব্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভিড়ের চাপে মন্থর হয়ে গিয়েছিল গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা। গ্যালারিতে প্রায় 1.5 লাখ দর্শক সাক্ষী রেখে বিশ্বকাপ ফাইনাল, ইতিহাসে প্রথমবার। পাখির চোখে নরেন্দ্র মোদী স্টেডিয়াম দেখে মনে হবে নীল সমুদ্র, সেখানে প্রকাশ্যে অস্ট্রেলিয়ার সমর্থন দেওয়ার সাহস হাতে গোনা কয়েকজনের। ভারতের মাটিতে রোহিত কোহলিদের ফাইনাল, উৎসবের কি কমতি থাকে? সে আনন্দে সামিল হতে নেই বয়সের সীমারেখা। You saw already this crowd and this much crowd in this stadium, so very much crowd. बहुत बढ़िया है यहाँ पे, और यहाँ पे उसके बाद भी सेलिब्रेशन बहुत बढ़िया होगा, नवरात्रि और सब कुछ करेंगे यहाँ पे। মেট্রো, বাস বা গাড়ি থেকে নেমে দীর্ঘ পথের হাঁটা, হাতে হাতে ভারতের তেরঙ্গা পতাকা, ফেস্টুন ব্যানার বাসি, আর গায়ে নীল জার্সি, কারো পিঠে বিরাট, কারো রোহিত লেখা। টোটাল ম্যানেজমেন্ট ইজ ভেরি নাইস, অল ওভার সেলিব্রেশন উইল বি অসম। আজ তক ক্রিকেট ইতিহাস মে ইয়ে জো দিন হ্যায় ও পহলি বার বানা হ্যায়, আজ তক এসা হুয়া নেই হ্যায়। টিকিট নেই, তারপর নরেন্দ্র মোদী স্টেডিয়াম গেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ভেতরে যত মানুষ তার চেয়ে কোন অংশে কম নয় ম্যাচ শুরুর পর বাইরে। অন্দর তো দেখনে ওয়ালা দেখ হি রে, লেকিন বাহার কা ক্যা মাহোল হ্যায়, উসকা ভি উৎসব দেখনে কে লিয়ে আয়া হ্যায় কি ভারত বাহার ভি হোনা চাহিয়ে, জোশ বাহার সে ভি হম দেখেঙ্গে। টিকিট সব ব্ল্যাক মে বিক রহি হ্যায়, 2000 কি টিকিট 30000 40000 মে বিক রহি, হামারে পাস টিকিট কে ইতনে সারে পয়সে হি নেই হ্যায়। ম্যাচ কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ, আর সবার মতো তাদের চোখ মুঠোফোনের স্ক্রিনে, ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। পুরো কান্ট্রি কে লেংথ এন্ড ব্রেথ মে গয়ে, और 2011 वाज अ डिफरेंट एक्सपीरियंस, 2023 अलग एक्सपीरियंस था, और इंडिया पाकिस्तान मैच यहां पे अहमदाबाद के मोदी स्टेडियम में वाज अ सरियल एक्सपीरियंस। द क्राउड वाज अमेजिंग, इट वाज हार्ट टेकिंग क्राउड एंड इट वाज सो पैशनेट एंड क्रेजी क्राउड ऑल ओवर अहमदाबाद, ऑल रोड्स आर एम्प्टी। ক্রিকেটারদের মতো লাখো দর্শকের চাপ সামলানোর দায়িত্ব নিরাপত্তা রক্ষীদের উপর। স্টেডিয়াম ঘিরেছিলেন 4000 কর্মী। এমন ফাইনাল আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব, যেখানে ম্যাচের চেয়েও আকর্ষণের কেন্দ্রে লাখো দর্শকের উপস্থিতি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, আহমেদাবাদ, ভারত। জাতীয় ক্রিকেট লিগে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, অযোগ্য আম্পায়ারদের দিয়ে ম্যাচ চালানোর অভিযোগ। চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার সত্যতা। আম্পায়ারিং এর মান নিয়ে প্রতিবাদ করে বিসিবির রোশানলে 3 কোচ, ইমেইল বার্তায় তাদের গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমানও যেন অসহায়, সিন্ডিকেটের হাতে জিম্মি পুরো ব্যবস্থা। ইকরাম হোসেনের রিপোর্ট। বিশ্বকাপ ডামাডোলের মাঝে নীরবেই শেষ হতে চলেছে 25তম জাতীয় ক্রিকেট লিগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে নীরবতা ভেঙে সরব হয়েছিলেন সিলেটের কোচ রাজিন সালে ও খুলনার সৈয়দ রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিম্নমানের আম্পায়ারিং, জবাবদিহিতার অভাব ও ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগ তোলেন তারা। চ্যানেল 24 এর অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে কোচদের এই প্রতিবাদ ভালো চোখে দেখেনি
ক্রিকেট বোর্ড প্রকাশ্যে সমালোচনা থামাতে তিন কোচকে মেইল করে সতর্ক করেছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি। রাজিন রাসেলের ফেসবুক পোস্টের সাথে শুধু একমত হওয়াতেই সাবধান বার্তা পেয়েছেন ঢাকা মেট্রো কোচ মিজানুর রহমান বাবুলও। প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের গল্প জানতে গিয়ে বেরিয়ে আসে আরও ভেতরের খবর। চট্টগ্রামে এনসিএল এর পঞ্চম রাউন্ডে ঢাকা সিলেট ম্যাচে ঘটে নাটকীয় ঘটনা। ম্যাচ অফিসিয়ালদের তালিকার দুজন খেলা শুরু হতেই অসুস্থ। দাবি করা হয় ফুড পয়জনিং হয়েছিল আম্পায়ার গাজী সোহেল ও ম্যাচ রেফারি সেলিম শাহেদের। ফলে রিজার্ভ আম্পায়ার মোহাম্মদ ওয়াহিদ ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পান। ২০ বছরের বেশি আম্পায়ারিং করলেও শীর্ষ পর্যায়ে তার উপর ভরসা করতে পারে না বিসিবি। ওই ম্যাচে তার অন্তত ৫টি সিদ্ধান্তে আপত্তি জানান ক্রিকেটাররা। চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার শাহিন আল আসাদের অভিষেক হওয়াটাও ছিল প্রশ্নবিদ্ধ, যদিও তার বিরুদ্ধে অভিযোগ কম। এইসব যিনি দেখবেন সেই ম্যাচ রেফারি সেলিম শাহেদও ছিলেন না ম্যাচের বেশিরভাগ সময়, এমনকি ১০ দিন পেরিয়ে গেলেও তিনি জমা দেননি রিপোর্ট। সেই রিপোর্ট আসলে কি আছে, আপনি কি জমা দিয়েছেন কিনা বা আপনারা কি প্রসেস আগাচ্ছেন? আমরা ওটা দেখতেছি, ওটা আপনি সময় মতো জানতে পারবেন। আমাদের এখানে এনাফ টেকনোলজিক্যাল সাপোর্ট থাকে না এইসব ম্যাচের জন্য। একই রাউন্ডের অন্য দু ম্যাচেও আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ, চট্টগ্রাম খুলনা ও রংপুর ঢাকা মেট্রো ম্যাচ। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও এই আম্পায়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটার ও কোচরা। খুলনার কোচ সৈয়দ রাসেল ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান স্বীকার করছেন ব্যর্থতা, উন্নতির প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে তার কথায় ইঙ্গিত মিলেছে সিন্ডিকেটের হাতে জিম্মি দেশের আম্পায়ারিং। আমি তো একটা লেগাসি টেক ওভার করছি লাস্ট দুই বছরে। প্রথম কাজ আমি করেছি যে লেগাসি মানে কি, লাস্ট ১০ বছরের যেসব আম্পায়ার আপনি নিয়েছেন তারা কি প্রসেসে এসছে না এসছে এটার তো এখন খতিয়ে দেখা ডিফিকাল্ট। যারা আছে তাদের অপটিমাম অপরচুনিটি দেওয়া, এদের মধ্যে থেকে যারা এখনও পারছে না তার মানে তাদের দে আর নট আপ টু দ্য মার্ক। অনুসন্ধানে অভিযোগের তীর সয়লাব হোসেন টুটুলের দিকে, যিনি প্রায় ৩০ বছর ধরে নিয়ন্ত্রণ করেন দেশের ক্রিকেট আম্পায়ারিং। ২০২১ সাল পর্যন্ত ছিলেন আম্পায়ার্স কমিটির সদস্য সচিব, চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই তাকে সরিয়ে দেন ইফতেখার রহমান। তবে কোনো এক অজানা কারণে আবার নিয়োগ পান নতুন পদ আম্পায়ার্স এসএসআর হিসাবে, ঘরে বসে তুলে নেন লাখ টাকা বেতন। একই সঙ্গে ১৯৯৫ সাল থেকে আম্পায়ার্স অ্যাসোসিয়েশনেরও সাধারণ সম্পাদক তিনি। দেশের আম্পায়ারিংয়ে দীর্ঘদিনের গড়ে ওঠা জঞ্জাল সরিয়ে কতটুকু পরিবর্তন আসে সেটাই এখন দেখার। ইকরাম হুসাইন, চ্যানেল ২৪, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ হয়েছে, তাও ১.৫ লাখ মানুষের সামনে। এমনই সাহসী পদক্ষেপ নিয়েছেন এক যুবক, তাতে স্তব্ধ পুরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রতিবাদী যুবককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে প্রশ্ন উঠেছে আহমেদাবাদের নিরাপত্তা নিয়ে। মানবিক বিপর্যয় আরও আগেই দেখা গেছে, গাজায় এখন যা হচ্ছে তা প্রকাশ করার ভাষা নেই। ধ্বংস আর লাশের স্তূপ মিলেমিশে একাকার, কবরস্থানে ১ ইঞ্চিও জায়গা খালি নেই। মরদেহগুলো সমাহিত করা হচ্ছে বাড়ির উঠানে কিংবা বাগানে, সেখানেও সংকট। বাধ্য হয়ে ফুটবল মাঠে গণকবরের ব্যবস্থা করছে স্থানীয়রা। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ এলো প্রায় ৪,০০০ দূরের আরেক মাঠে, যেখানে সোয়া ১ লাখ মানুষকে চমকে দিয়েছেন এক যুবক। ঘটনাটি বিশ্বকাপ ফাইনালের ১৪তম ওভারে। হঠাৎ মাঠে ঢুকে বিরাট কোহলির কাছে ছুটে আসেন এক দর্শক, টি শার্টের সামনে লেখা ফিলিস্তিনে বোমা বর্ষণ বন্ধ করুন, আর পেছনে ফ্রি প্যালেস্টাইনের বার্তা, হাতে ফিলিস্তিনের পতাকা আর মুখে সেই রঙের মাস্ক। কোহলিকে আলিঙ্গন করার চেষ্টা করেন তিনি। মিনিট খানেকের জন্য বন্ধ হয়ে যায় খেলা, স্তব্ধ হয়ে যায় পুরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দর্শক আসনে সাহসী পদক্ষেপের সাক্ষী হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও মাঠে বেশিক্ষণ থাকতে পারেননি সেই যুবক, নিরাপত্তা রক্ষীরা বের করে নিয়ে যান, তাকে আটকও করা হয়। নাম পরিচয় প্রকাশ না করলেও দেশটির গণমাধ্যমে সূত্র বলছে অনুপ্রবেশকারী লোকটি নেপালি। ব্রডকাস্টাররা অবশ্য এই ঘটনা সম্প্রচার করেনি, তবে ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের মতো দেশে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে পদক্ষেপটি প্রশংসা করেছেন অনেকে। আবার তিন স্তরের কড়া নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে পড়ার ঘটনাটি আহমেদাবাদের নিরাপত্তা ব্যবস্থাকে
প্রশ্নবিদ্ধ করেছে। আশিক রুদ্র, চ্যানেল 24। আবারও বিশ্বকাপের খবর। মোহাম্মদ শামি যখন আহমেদাবাদের ফাইনালে খেলছেন তখন তার মা উত্তরপ্রদেশের হাসপাতালে ভর্তি। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সকালেও শামির মা আঞ্জুমারা দল ও তার ছেলের সাফল্যের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। ছেলের সাথে ফোনে কথাও হয়েছিল তার। তবে দুপুরের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় আঞ্জুমারাকে আমরোহা হাসপাতালে ভর্তি করা হয়। কারণ জানা না গেলেও কয়েকটি গণমাধ্যমের দাবি জ্বরে ভুগছিলেন তিনি। মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবর স্বামীকে জানানো হয়েছে কিনা সেটি অবশ্য জানা যায়নি। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন আঞ্জুমারা শঙ্কামুক্ত। ইউরো বাছাইয়ের খবর জানাবো। আজ ভিন্ন ম্যাচে নামছে স্পেন, বেলজিয়াম, সুইডেন, পর্তুগাল। রাত পৌনে দুইটায় জর্জিয়াকে আতিথ্য দেবে স্পেন। একই সময় আর্লিং হল্যান্ডকে ছাড়াই স্কটল্যান্ডের বিপক্ষে নামবে নরওয়ে। এর আগে রাত 11টায় মুখোমুখি হবে বেলজিয়াম আজারবাইজান, সুইডেন এস্তোনিয়া, আর রাত পৌনে দুইটায় পর্তুগালের লড়াই আইসল্যান্ডের বিপক্ষে। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।